তুমি আমি ভাবলাম মা। কি ভাবছো পার্টনার? আরে বলো না কি ভাবছো, अब तो हक बनता है। আরে বলো। আরে কিছু না, ওই আমি ভাবছিলাম যে এই কদিন আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, ঠিক তখনই একটা অদ্ভুত ভয় শুরু হয়ে, মানে ভয়টা কেন হচ্ছে বুঝতে পারছি না ঠিক, কিন্তু হচ্ছে। কৌশানী, আমরা সারা জীবন একসঙ্গে থাকবো তো? আবার সেই বোকা বোকা কথা। আর ভালো তো তুমি আমাকে বেসেছো, আমি তো তোমাকে ভালোবাসি। না না, আমি ওরকম ভাই বলিনি। আমি এটাও জানি তুমি যতক্ষণ আমার সাথে আছো আমার কিছু হবে না। এই ছাড়ো তো, অনেক সিরিয়াস কথা হয়ে গেছে, জড়িয়ে ধরো। এই মা আসবে, মা আসবে, মা আসবে। মা ধুর তোমার মা। এদিকটা নে, এদিকটা নে। মা মা হ্যাঁ মানে এদিকে দেখো, এদিকে দেখ। খুনতি না না। হ্যাঁ বাবা কেমন লাগছে? কি করছো এটা? ভিডিও বানাচ্ছি তোমাদের। চোখটা জ্বলছে, একটু পেঁয়াজটা কাটো না। হ্যাঁ তোমার চোখে জল আসবে, এটা আমি চাই না একদম। যাও, এবার তোমাদের শান্তি তো। আর কিছুদিন পর থেকে আমার রান্না তোমাদের খেতে হবে না। আচ্ছা তুমি কি বলছো শিখা? 29 বছর ধরে তোমার রান্না খাবার খাচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করছো, তারপরেও তো আমরা বেঁচে আছি। শোনো, আমি খুব ভালো করে জানি আমার রান্না তোমাদের একদম পছন্দ না। এটাও তুমি ভালো করে জানো যে তোমার রান্না না খেলে আমাদের দুজনের পেট ভরে না। বাবা ছেলে সব এক, বউ পাগল। শোনো, আমার রান্না না আমি নিজেও খেতে পারি না। হ্যাঁ মর্নিং পার্টনার বলো। হ্যালো, কি করছো? দাড়ি কাটছি, অফিসে যাবো, বেরোবো। আবার অফিস? যখনই ফোন করি তখনই অফিস নিয়ে কথা। এসব ছাড়ো তো, দুদিন পর মনির বিয়ে আর তুমি অফিস নিয়ে পড়ে আছো। বাবা এনজয় করো, এনজয় করো। আমি রেডি হচ্ছি, আমি বেরোতে হবে এক্ষুনি। না না দাঁড়াও, ইম্পর্টেন্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা? শোনো, তোমার দুদিন পরে আসার কথা, রাইট? সেই প্ল্যানটায় একটু চেঞ্জেস হবে। চেঞ্জ হবে মানে? মানে তোমার দুদিন পরে আসার কথা ছিল, সেটা তুমি আজকে আসবে। আজকে আমি আসবো কি করে? আমি কালকেই ছুটি নিয়েছি অফিস, আজকে ইনফ্যাক্ট একটা বড় মিটিং আছে আমার। আরে বাবা আজকে সবাই আসছে, মনির বর আসছে, বরের বন্ধুরা আসছে, জমি আড্ডা মারবো। চলে এসো তো, এত কথা বলতে পারিনি আমি তোমার সাথে। এরকম করে না, আজকে তুমি একদমই পারবে না। কি করি বলো তো? ঠিক আছে ছাড়ো, তুমি কালকে এসো। শোনো, প্ল্যানটা মন দিয়ে শোনো। মনির বাড়িতে তুমি ডিরেক্ট যাবে না। মনির বাড়ির একটু আগেই একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, ঠিক আছে? ওখানে এখন কাজটা হচ্ছে না। তুমি আর আমি ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ ঢুকবো, তারপর ওখান থেকে ফিরে এসে মনিদের সবাইকে সারপ্রাইজ দেবো। এক সেকেন্ড, এক সেকেন্ড। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং মানে? নেট প্র্যাকটিস করব। ছি ছি, আরে আমার কথাটা শোনো। আরে ছি ছি না, ছি বাট ছি। আরে শোনো, একবার যদি বিয়ে হয়ে যায় না, এই খুচরো পাপগুলো করার না সময় পাবো না, আর সুযোগও পাবো না, তখন আফসোস করবে। ছি ছি বাট। আমার কথা বলো, তোমার কি কোনো, না মানে কোনো মেন্টাল প্রবলেম আছে নাকি? হ্যাঁ সকাল সকাল এরকম ছিড়ি ঘুরেছো তোমার। শোনো, মনে না অনেক কিছু আসে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ পার্টনার। তুমি এখন রাখো তো, মনি পেছনে বসে আছে, সব শুনে ফেলো। রাখো রাখো রাখো, আমি যাচ্ছি, নাহলে সন্দেহ। না শোনো আমার, কিন্তু রাখছি, কোনো কথা শুনবো না, রাখছি। শোনো, হ্যালো। আরে আয় আয়, আমার কথা শোনো। মিটিংটা গেল, পাগল।